রূপালী পর্দার শিল্পীদের মিলন মেলা। নরসিংদীর একটি রিসোর্টে আনন্দঘন মুহূর্ত কাটান চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। প্রয়াত শিল্পীদের স্মৃতি তুলে ধরে কিংবদন্তিতে দেখানো পথে সবাই ঐক্যবদ্ধ হয়ে চলচ্চিত্রে উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। বেদের্মে জোসনা আর আজম খানের গান গেয়ে আনন্দ ও উন্মাদনায় মশগুল সবাই। তারা সঙ্গীত শিল্পী নন, সবাই ঢালিউডের অভিনয় শিল্পী। শনিবার নরসিংদীর একটি রিসোর্টে বার্ষিক বনভোজনের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। করোনার দীর্ঘদিন পরে আয়োজিত এই মিলন মেলায় প্রফুল্ল ছিল উপস্থিত সবাই। নাচে গানে মুখরিত ছিল পুরো রিসোর্ট প্রাঙ্গণ। ধরনের শিল্পীদের সাথে এবং সেই সাথে আমন্ত্রিত অতিথির সাথে সাথে একসাথে মিলেমিশে আমরা এখানে আনন্দ করছি। আভ্যন্তরীণ কুন্দলে আসে না অনেকে, এটা আমি বিশ্বাস করতে রাজি না, কারণ আমরা শিল্পীরা হলো উদার মন। আমাদের মধ্যে ঝগড়া হয়, আবার আমরা মিলে যাই। ভালো লাগা, ভালোবাসা, মানে এটা একটা উচ্ছ্বাস, সবকিছু মিলে তো ভালোই লাগছে, অবশ্যই ভালো লাগছে। আমাদের সমিতি বলে না, প্রত্যেকটা সমিতির পিকনিকই আমাদের কাছে খুব ভালো লাগে। যেই প্রচেষ্টা থেকে এটা করা, যে উদ্যোগ থেকে এটা করা, আমরা শতভাগ সফল হয়েছি। পুরোপুরি শিল্পী হিসেবে পিকনিকে আসছি, ভালো লাগছে। এ সময় শিল্পীরা সবাই একত্রিত হয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করলে সুফল মিলবে বলে জানান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাদের চলচ্চিত্রের মানে ব্যবসার একটা জায়গা নিয়ে যাওয়া, সিনেমা হলগুলো খোলার, সেগুলো আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করছি। এই বছর প্রায় 8-9টা ছবি কিন্তু ভালো ব্যবসা করেছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সবাই খুব ভালো রেসপন্স করেছে, কে কী কারণে আসতে পারবে না, কোথায় আছেন, সব কিছুই জানিয়েছে। তো রেসপন্স আমরা খুব ভালো পেয়েছি এবং দাওয়াত কার্ড সবাই পেয়েছে। নানান নাটকীয়তা অবসানে সদ্য নির্বাচিত সমিতির প্রথম আয়োজনে প্রয়াত শিল্পীদেরকে স্মরণ, তরুণ শিল্পীদের প্রেরণা যোগাবে এমনটাই প্রত্যাশা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, নরসিংদী।